Hey guys, welcome back with a new video. তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ক্যারেক্টারে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন এন্ড গাইস সেটাকে বেন্ডারে কিভাবে ইম্পোর্ট করবেন তো সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ওই ভিডিও দুটো দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি এরকম সুন্দর একটি স্টেজ বানাতে পারেন এন্ড গাইস যে কোনো 3D এলিমেন্টস আপনি আপনার অ্যানিমেটেড ভিডিওতে আপনি অ্যাড করতে পারেন যেমনটা আমি এখন এখানে দুটো স্পিকার অ্যাড করেছি এন্ড গাইস কিভাবে আপনি এরকম একটি সুন্দর টেক্সট অ্যাড করতে পারেন তো সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো এন্ড গাইস এর নেক্সট পার্ট এবং এর ফাইনাল যে পার্টটা আসছে তো সেই পার্টে আমরা দেখব কিভাবে আপনি লাইটস এবং ক্যামেরাগুলো অ্যাড করবেন সো আশা করব ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো গাইস এখন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এন্ড গাইস দেখতে পাচ্ছেন এটা আমাদের আগের দিনে সেভ করা প্রজেক্ট তো সিম্পলি আমরা ডবল ক্লিক করে এটা ব্লেন্ডারে ওপেন করে নিয়েছি এন্ড গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু আগের দিনটা সেভ করে রেখেছিলাম তো ফার্স্ট আমাদের এই নিচে যে প্লেনটা আমরা অ্যাড করেছিলাম তো এই প্লেনটাকে আমরা একটু স্কেল করে নেব তো সিম্পলি কিবোর্ড থেকে এস প্রেস করবো অ্যান্ড মাউসটাকে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে আপনি ইচ্ছা মতো এটা বড় করে নিতে পারবেন এরপরে সিম্পলি আমরা এটা একটা ডুপ্লিকেট প্লেন ক্রিয়েট করব তো রাইট ক্লিক করবো এখানে করার পরে কপি করব অ্যান্ড কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে অ্যান্ড তারপরে আমরা কপি লেয়ারে সিলেক্ট করব অ্যান্ড মুভ টুলটা সিলেক্ট করার পরে এই যে ওপরের অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ড্র্যাগ করে সিম্পলি আমরা এটা ওপরে নিয়ে নেব অ্যান্ড গাইস এরপরে আমরা এই প্লেনটাকে রোটেট করব এক্স অ্যাক্সিস বরাবর সো তার জন্য প্লেনটাকে সিলেক্ট করব সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে আমরা আর প্রেস করব অ্যান্ড গাইস এক্স অ্যাক্সিস সিলেক্ট করব এক্স প্রেস করব অ্যান্ড 90 ডিগ্রি প্রেস করব 90 প্রেস করলে এটা কিন্তু এরকম ভার্টিক্যালি রোটেট হয়ে যাবে এরপরে সিম্পলি আমরা এটা একটু পজিশনিং করে নেব তো এই লেয়ারে এই প্লেনে সিলেক্ট করে এই অ্যারো দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব সো গাইস অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে বেস প্লেনটা আছে এটাকে সিম্পলি আমাদের এক্সট্রুড করতে হবে তার জন্য এই বেসে সিলেক্ট করব অ্যান্ড গাইস এরপরে আমরা এডিট মোডে চলে যাব এডিট মোডে যাওয়ার পরে এখানে আপনি এক্সট্রুডের একটা অপশান দেখতে পাবেন তো সিম্পলি আপনাকে ওই অপশানে ক্লিক করতে হবে ক্লিক হয়ে যাওয়ার পরে আপনি এরকম একটা প্লাস আইকন দেখতে পাবেন সিম্পলি এটাকে ড্র্যাগ করে আপনি যদি নিচের দিকে করেন তাহলে কিন্তু এটা নিচে এক্সট্রুড হয়ে যাবে তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা এক্সট্রুড করে নিতে পারেন তো এটা হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনাকে আবার এখানে অবজেক্ট মোডে চলে যেতে হবে অ্যান্ড গাইস এরপরে আমরা এতে টেক্সচারগুলো অ্যাড করব বেসের টেক্সচার আমাদের যেমন ছিল তো সিম্পলি আমরা এটাতে সিলেক্ট করলাম অ্যান্ড গাইস শেডিং ট্যাবে চলে যাব শেডিং ট্যাবে যাওয়ার পরে এবার এখানে কোনো ম্যাটেরিয়াল আমরা সিলেক্ট করিনি এখন তাই জন্য এখানে কোনো কিন্তু ডায়লগ বক্স দেখাচ্ছে না তো সিম্পলি আমরা এখানে একটা ফার্স্ট ম্যাটেরিয়াল অ্যাড করে নেব তো এই ম্যাটেরিয়াল ট্যাবে গিয়ে নিউতে ক্লিক করলে কিন্তু ম্যাটেরিয়াল একটা অ্যাড হয়ে যাবে তো এতে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী বাট আমরা এখানে একটা টেক্সচার ইউজ করেছি তো সিম্পলি আমরা টেক্সচার আপনি নেট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এই টেক্সচার আপনি ইউজ করতে পারেন তো সিম্পলি আমরা টেক্সচারটাকে এখানে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করব তো ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো অ্যান্ড গাইস এর যে কালার আছে তো কালারের সাথে এর বেস কালারটা আমরা অ্যাড করে নেব তো এটা সিম্পলি আমরা এখানে অ্যাড করে নেব করলে আপনি দেখতে পাবেন এটা কিন্তু এসে গেছে টেক্সচারটা সুন্দরভাবে তো আপনি চাইলে এতে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এখানে যেমন মেটালিক আছে এটা আমরা কমিয়ে নেব অ্যান্ড স্প্যাকুলার এগুলো আপনি কমিয়ে বা বাড়িয়ে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো সিম্পলি এটা হয়ে যাওয়ার পরে আপনি এবার আমরা যে পেছনের প্লেনটা রয়েছে তো সেটাতেও আমরা সেম মেটেরিয়াল অ্যাড করব একটা নিউতে গিয়ে অ্যান্ড গাইস এতেও আমরা একটা টেক্সচার অ্যাড করব তো সিম্পলি এটাও আমরা নেট থেকে ডাউনলোড করেছি তো সিম্পলি এটাকে আমরা ড্র্যাগ করে এখানে আমরা ড্রপ করে দেব এটা এসে যাওয়ার পরে এরও আমরা সেই কালার সেম কালার নিয়ে এটা বেস কালারে আমরা অ্যাড করব অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু এই স্টেজের তুলনায় অনেকটা ছোটো লাগছে তো তার জন্য এটাকে আমরা স্কেল করব তো সিম্পলি আমরা এই যে অ্যামেচার এই অপশানটা রয়েছে তো এখানে সিম্পলি আমরা সিলেক্ট করে এটাকে আমরা কিবোর্ড থেকে এস প্রেস করে এটা ড্র্যাগ করলে এটা কিন্তু বড় হয়ে গেল এইভাবে অ্যান্ড গাইস ব্যাকগ্রাউন্ডে যে প্লেনটা আছে সেটাকেও আমরা কিন্তু একইভাবে আরও স্কেল করে নেব যাতে আমাদের ক্যামেরাতে ব্ল্যাঙ্ক কিছু না দেখায় পুরোটাই যাতে আসে তাই জন্য আমরা পেছনের প্লেনটা আমরা আরও বাড়িয়ে নিচ্ছি তো এটা আমি পরে দেখাবো কেন আমি এটা বাড়ালাম তো এরপরে এখন যদি আপনি রেন্ডার প্রিভিউতে ক্লিক করেন তাহলে কিন্তু সব অন্ধকার দেখতে পাবেন তার কারণ আমরা কোনো লাইট অ্যাড করিনি এতে তো আমরা এখন এতে আমরা সিলেক্ট করে মেটেরিয়াল প্রিভিউতে আমরা কাজ করব তো মেটেরিয়াল প্রিভিউতে
আপনি দেখতে পাচ্ছেন মেটেরিয়াল কিন্তু সব অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, 3D যে আমরা এলিমেন্টসগুলো ইউজ করেছি সেটা আমরা অ্যাড করব। তার জন্য আমরা সিম্পলি গুগলে চলে যাব। অ্যান্ড গাইস, এখানে যদি আপনি সার্চ করেন যে 3D অবজেক্ট ফর ব্লেন্ডার বলে, তো সার্চ করার পরে ফার্স্ট আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাবেন, তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো 3D অবজেক্ট আপনি ডাউনলোড করতে পারেন। এবং অবশ্যই আপনি খেয়াল রাখবেন .obj ফরম্যাটে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন, অথবা FBSও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি আমি এখানে যদি সার্চ করি স্পিকার বলে, তো স্পিকার সার্চ করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো কিন্তু স্পিকার এসে গেছে। আপনি আপনার পছন্দের স্পিকার আপনি এখানে নিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এখানে এই স্পিকারটা ডাউনলোড করব। তো সিম্পলি এখানে ক্লিক হয়ে যাওয়ার পরে ক্লিক করবেন, করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। তো সেটা ফার্স্ট আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে এবং তারপরে আপনি এটা ইউজ করতে পারবেন। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা ইন ফোল্ডারে যাব অ্যান্ড এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নেবো এটা। তো এটা আমার ডাউনলোডের মধ্যে কিন্তু এগুলো রয়েছে, এতে আপনি সব টেক্সচার সহ এর কিন্তু ব্লেন্ডার ফাইল আপনি পেয়ে যাবেন। তো এটা আমরা এখানে আবার ইম্পোর্ট করে নেব, তার জন্য ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ইম্পোর্টে যাব অ্যান্ড গাইস .obj-তে সিলেক্ট করব অ্যান্ড আমাদের ডেস্কটপ ডাউনলোডে আমরা এই ফোল্ডারটা ছিল, তো এখান থেকে আমরা খুঁজে নিয়েছি ফোল্ডারটা। তো এই ফোল্ডারে যাব, স্পিকারে যাব অ্যান্ড .obj-কে করে এখানে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড গাইস এটাকে আমরা আবারও স্কেল করব, তার জন্য কিবোর্ড থেকে ফার্স্ট এটা আমরা একটু ওপরে তুলে নেব অ্যান্ড কিবোর্ড থেকে এস প্রেস করার পরে জাস্ট এটা একটু স্কেল করে নিলাম। অ্যান্ড গাইস এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী পজিশানে রাখতে পারেন, আপনি যেখানে চাইবেন। তো আমি এটা ফটাফট আমি সামনে পজিশান করে নিচ্ছি। অ্যান্ড গাইস এবার আমরা এতে টেক্সচারটা অ্যাড করব। তো সিম্পলি আমরা এখানে যাব অ্যান্ড ডাউনলোড ফোল্ডারে যাব, স্পিকারে যাব অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সচার রয়েছে। তো সিম্পলি এটাকে আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করে নেব, তারপরে এর কালারের সাথে এর বেস কালারটা আমরা কানেক্ট করে দেবো, তাহলে দেখতে পাবেন স্পিকারে কিন্তু কালার এসে যাবে। সো এরপরে আমরা স্পিকারটাকে এখানে পজিশন করে নেব অ্যান্ড গাইজ এটাকে কপি করব অ্যান্ড আমরা ওইদিকে আর একটা স্পিকার লাগাবো। তো আমরা দুদিকে দুটো স্পিকার বসিয়ে দিলাম। তো এরপরে আমরা আরও একটু কিন্তু ক্যারেক্টার অ্যাড করেছিলাম, এতে দুটো ক্যারেক্টার আমরা অ্যাড করেছিলাম। সো আমরা ফার্স্ট এই ক্যারেক্টারটাকে একটু সাইড করে নেব এবং এর পাশে আমরা আরও একটা ক্যারেক্টার অ্যাড করব। সো তার জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের যে মিক্সামো অ্যাপ যে ওয়েবসাইটটা আছে, তো এখানে গিয়ে আমরা আরও একটা ক্যারেক্টার কিন্তু এখানে ডাউনলোড করে নেব। এবং অবশ্যই এটা ডাউনলোড করার সময় আপনি মাথায় রাখবেন যে এটা কিন্তু মিরার আপনাকে করে নিতে হবে, না হলে কিন্তু একই রকম এটা ড্যান্স করবে অর্থাৎ অ্যাক্ট করবে। এবং মিরার যদি করেন তাহলে মনে হবে যেন দুটো ক্যারেক্টার দুদিকে অ্যাক্ট করছে। তো সিম্পলি এটা এরকম ওয়েবসাইট আসবে। আর এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি এগুলো মিক্সামোতে ইউজ করবেন, তো সেগুলো দেখিয়েছি, ভিডিও না দেখলে অবশ্যই দেখে নেবেন। তো এখানে মিরারে আমরা ক্লিক করে দিলাম, এরপরে সিম্পলি আমরা ডাউনলোড করব। অর্থাৎ আপনাকে একটা ক্যারেক্টার নর্মাল ডাউনলোড করতে হবে এবং আরেকটা ক্যারেক্টার যখন আপনি করবেন সেম পোজে সেটাকে মিরার করে নেবেন, তাহলে দুটো কিন্তু দুরকম অ্যাক্ট করবে এবং সেটা দেখতে অনেকটা জেনুইন লাগবে। তো এরপরে আমরা আবার ডাউনলোডে চলে যাব, ডাউনলোডে গিয়ে সিম্পলি আমরা ওই ক্যারেক্টারটাকে এখানে ইম্পোর্ট করে নেব। তো এইগুলো কীভাবে ইম্পোর্ট করবেন এবং কীভাবে মিক্সামো ইউজ করবেন, তো ডিটেলস ভিডিও আমরা আগে বানিয়ে রেখেছি, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো সিম্পলি সেকেন্ড যে ক্যারেক্টার আছে এটাকে আমরা পজিশন করব এবং এটাকে আমরা স্কেল করে নেব। অ্যান্ড গাইজ আমরা এদিকে রাইট সাইড ভিউতে গিয়ে আমরা এটাকে কিন্তু একই পজিশনে রাখব। এরপরে আমরা দুটো ক্যারেক্টারের মাঝে একটু গ্যাপ ক্রিয়েট করব। তো সিম্পলি আমরা ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম ক্যারেক্টারটাকে অ্যান্ড গাইজ এটাকে সিম্পলি আমরা মুভ টুল দিয়ে এটাকে মুভ করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন দুটো ক্যারেক্টার কিন্তু সুন্দরভাবে অ্যাক্ট করছে। এরপরে আমরা এই যে অ্যামেচার যে অর্থাৎ বোনগুলো আছে এগুলোকে আমরা হাইড করে নেব, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুবিধে হবে। তো দেখুন এবার ক্যারেক্টার কিন্তু সুন্দরভাবে আমাদের ওয়ার্ক করছে। অ্যান্ড গাইজ এরপরে আমরা এখন টেক্সট অ্যাড করব। সো তার জন্যে সিম্পলি আমরা শিফট এ প্রেস করব কিবোর্ড থেকে শিফট এ প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। তো সিম্পলি আমরা এখানে টেক্সটে ক্লিক করব, তারপরে আমরা এটাকে মুভ করে একটু ওপরে তুলে নেব অ্যান্ড গাইজ এটাকে রোটেট করে নেব আমরা। তো রোটেট করার জন্য কিবোর্ড থেকে আর প্রেস করব অ্যান্ড গাইজ, তারপরে আমরা এক্স প্রেস করব, এক্স অ্যাক্সিসও করব অ্যান্ড গাইজ 90°।
90 করলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে এন্ড এটাকে আপনি চাইলে আরো স্কেল করতে পারেন। তো এরপর আমরা এডিট মোডে চলে যাব। এডিট মোডে যাওয়ার পরে আপনি আপনার পছন্দের টেক্সট এখানে টাইপ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে হাইটেক লিখলাম। তো এটা হওয়ার পরে আবার অবজেক্ট মোডে চলে যাব। এন্ড গাইস এতে এই যে এ অবজেক্ট এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করার পরে আপনি চাইলে আপনার পছন্দের ফন্ট এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো ফন্ট ট্যাবের মধ্যে গিয়ে এখানে ফোল্ডার পেয়ে যাবেন একটা। তো এখানে কিন্তু বিভিন্ন ফন্ট রয়েছে, আপনি আপনার পছন্দের ফন্ট এখানে সিলেক্ট করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। তো এবার আমরা টেক্সটটাকে একটু এক্সট্রুড করব। তো টেক্সটটা সিলেক্ট করব। টেক্সটটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে তো সিম্পলি আপনি এখানে জিওমেট্রি বলে একটি অপশন পাবেন। এখানে এক্সট্রুড যে রয়েছে এখানে আমরা 0.02 অথবা 4 এরকম আপনি রেখে দেবেন। তো এটা কিন্তু সাফিসিয়েন্ট, আপনি চাইলে এটা বড় করতে পারেন। তারপরে এটা সিম্পলি আমরা এখানে মুভ করে এটাকে আমরা একদম পেছনে নিয়ে চলে যাব, ঠিক এরকম পজিশানে। তো এরপরে আমরা এতে গ্লো এফেক্ট অ্যাড করব। এবং অ্যাড করার আগে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে আছে, অর্থাৎ এর ট্রান্সপারেন্সিতে প্রবলেম আছে। তো এটা আমরা এখন ফিক্সড করব। তো কীভাবে ট্রান্সপারেন্সি ফিক্সড করবেন এগুলো তো আগেই দেখিয়েছি, তো এখনও দেখাচ্ছি কীভাবে এটা করবেন। সো তার জন্য আমরা সেকেন্ড ক্যারেক্টারে সিলেক্ট করব। অ্যান্ড গাইস আমরা মেটেরিয়াল প্রপার্টিতে গিয়ে আমরা এর ব্লেন্ডিংটাকে চেঞ্জ করব। তো সিম্পলি এটাকে আমরা আনহাইড করে নিলাম। অ্যান্ড গাইস এর প্রত্যেকটা পার্ট সিলেক্ট করব অ্যান্ড মেটেরিয়াল প্রপার্টিজে চলে যাব। তারপরে এখানে কিন্তু আমরা এর আমরা আগে দেখিয়েছিলাম এর ব্লেন্ডিং কীভাবে চেঞ্জ করতে হয় যদি এরকম ট্রান্সপারেন্ট ক্যারেক্টার আসে। তো সেটা আমরা ট্রান্সপারেন্ট থেকে এটাকে আমরা অপাকিউতে ব্লেন্ড চেঞ্জ করে নেব। তাতে কিন্তু ক্যারেক্টারটা এবার দেখতে পাচ্ছেন সলিড এসে গেছে। তো এরপরে আমরা সিম্পলি এগুলোকে করে নেব, হাইড করে নেব। এরপরে আমরা টেক্সটে ম্যাটেরিয়াল অ্যাড করব। সো তার জন্য আমরা সিম্পলি ম্যাটেরিয়াল প্রপার্টিজে গিয়ে নিউতে ক্লিক করব, টেক্সটের ওপরে ম্যাটেরিয়াল অ্যাড করব। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সারফেস আছে, সারফেসে গিয়ে আপনাকে এখানে এই অপশানটা সিলেক্ট করতে হবে। অ্যামিশন বলে একটি অপশান আছে, এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড এরপরে এই যে স্ট্রেন্থ আছে, স্ট্রেন্থটা আপনি বাড়াতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। অ্যান্ড এটাতে আপনার কিন্তু গ্লো এফেক্ট আসবে। এবং আপনাকে আরও একটা সেটিংস করতে হবে, আপনার যে এখানে রেন্ডার উইন্ডোটা আছে তো এখানে গিয়ে এখানে ব্লুম এফেক্টটা আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যান্ড এর যে থ্রেশহোল্ড আছে এটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করতে পারেন। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিতে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।